আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমার মেয়ে ডারেনি আমি আজকে 4 মাস যাবত কিডনি রোগে ভুগতেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আপনার একটু সহযোগিতায় বাঁচাতে পারে একটি মানুষের জীবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার একটু আর্থিক সহযোগিতায় বাঁচাতে পারে একটি মেয়ের জীবন। কথা বলছি গাজীপুর 29 নং ওয়ার্ড ছোট দেওড়া কাজীবাড়ির এক অসহায় বোনের পক্ষ থেকে। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের দরবারে, এরপর ধন্যবাদ জানাচ্ছি গাজীপুরের হেল্পলাইন গ্রুপের সম্মানিত অ্যাডমিন রুহুল আমিন ভাইকে, যিনি আমাকে এই মহৎ কাজের সাথে অংশীদারিত্ব করার জন্য সুযোগ দিয়েছেন। এবার বিস্তারিত কথায় আসি। বোনটির নাম খাদিজা। 4 বোন এক ভাইয়ের সংসার। বাবা কয়েক বছর আগেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাই বোনদের মধ্যে সবচাইতে বড় খাদিজা আপু। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব পড়ে তার মায়ের কাছে। তার মা ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালাচ্ছিলেন, কিন্তু নিয়তি নির্মম পরিহাস। ভাগ্যক্রমে খাদিজা আপুর 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করে কিডনি বদলাতে হবে, কিন্তু তার মায়ের যে আয় এবং তার যে সাংসারিক খরচ, সব মিলিয়ে কিডনি বদলানো সম্ভব নয়। তাই আপাতত ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে থাকার শেষ চেষ্টা করছেন খাদিজা আপু। আপনারা জানেন ডায়ালাইসিস খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা। এখন অভাবের সংসারে এই ডায়ালাইসিস দেওয়াও সম্ভব হচ্ছে না, তাই তিনি আপনাদের সকলের কাছে আর্থিকভাবে সহযোগিতা কামনা করছেন। একটিবার ভাবুন, যখন আপনার কোনো প্রিয় মানুষ, আপনার সন্তান এইরকম কোনো রোগে আক্রান্ত হবে, যখন তার বেঁচে থাকাটাই দুষ্কর, যখন জানতে পারবেন সে আস্তে আস্তে ধুকে ধুকে চলে যাচ্ছে মৃত্যুর দিকে, তখন আপনি কতই বা চিন্তিত হবেন, কতই বা অসহায়ত্ব বোধ করবেন আপনি, তখন যখন আপনার আর্থিক সামর্থ্য থাকবে না এই চিকিৎসা করানোর জন্য, তখন অবশ্যই আপনিও অন্যের দ্বারস্থ হবেন। ঠিক তেমনি হয়েছে খাদিজা আপুর পরিবারের সাথে। আমি নিজে রুহুল আমিন ভাইয়ের সহযোগিতায় তাদের বাসায় গিয়েছিলাম, শুনেছিলাম তাদের করুণ কাহিনী। আমি চাই আমার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনারা একটু হলেও তাদের পাশে সহযোগিতার হাত বাড়াবেন। এই মুহূর্তে বোনটির জীবন বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। তাদের সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। আর যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে নিচে রুহুল আমিন ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি গিয়েও দেখে আসতে পারবেন। তার মায়ের কিছু কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আশা করছি আপনারা সকলে বোনটির জীবন বাঁচানোর জন্য তার পাশে দাঁড়াবেন। সালাম আলাইকুম। আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমার মেয়ে ডারেনি আমি আজকে 4 মাস যাবত কিডনি রোগে ভুগতেছে। আমার মেয়ে ডারে আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার স্বামী নাই, আমার 4টা মেয়ে, একটা ছেলে ছোট, আমি একটা চায়ের দোকান করি। এখন আমার এই মেয়ের চিকিৎসা চালানোর মতন কোনো সামর্থ্য নাই। এখন এর লেগে আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি। আমার মেয়ের বর্তমানে ডেলি একটা করে সুই লাগতেছে 500 টাকা, আর একদিন পর পর একদিন পর পর ডায়ালিসিস লাগতেছে, এখানে 3,500 টাকা যাইতেছে, আর ওষুধ আছে পাশাপাশি, আবার অক্সিজেন লাগে, ধরো যাইতেছে এই ভালো এই মন্দ। তখনই আমি এগুলো আইনে আমি কুলাইতে পারতেছি না। আগে আমার যা যেমনই আসিল আমি কারো কাছে যাই নাই, আমি ওই দোকানের প্রতি, কারণ আস্তে আস্তে আমার দোকানেও কোনো কিছু নাই। এমন এর লেগে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি। আমাকে যদি কেউ যদি আমার সন্তানকে সাহায্য করতে চায়, 29 নম্বর ওয়ার্ড ছোট দাবড়া কাজীবাড়ি, বিকাশ নম্বরটা হচ্ছে 01609248414 এই নম্বরে। আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি, এই সাহায্যের হাতটা আপনারা যে যেমন পারেন আমাকে সাহায্য করেন। এক মা হইয়া এক সন্তানের লেগে সহযোগিতা চাইতেছি, আপনারা আমার মেয়েরে সবাই সহযোগিতা করেন। আমি 4টা মেয়ে নিয়ে আমার আর কোনো নাইকা, আমার মেয়েদের আমি আর খরচা করতে পারতেছি না, চিকিৎসার বহন চালাইতে পারতেছি না। আপনারা আপনাদের কাছে সবাইয়ের কাছে আমি একটাই অনুরোধ, আমার মেয়েটাকে আপনারা সাহায্যের হাত বাড়ান।